আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। অটিজম একটা খুব কমপ্লেক্স নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আর আমরা বাংলাদেশে এই দিনটা অনেক বড় করে পালন করি। আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসেন, এবং খুব বিশ্ব খুব কম দেশ আছে যে এত বড় করে এই দিনটা পালন করা হয়। এই জন্য আমরা বাংলাদেশে অনেক গর্বিত। এই দিনটা 2008 সালে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে হিসাবে নির্দিষ্ট করা হয়, এই কারণে যে অটিজম, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স এবং যে কোনো ডিসেবিলিটি শুধু একটা ডিসঅর্ডার বা একটা ডিজিজ বলে না, শুধু ওই মানুষটাকে এফেক্ট করে না, তার পুরো পরিবারকে এফেক্ট করে। আমাদের 2009 থেকে এই কাজ নিয়ে, অটিজম অ্যাওয়ারনেস নিয়ে, অটিজমকে নিয়ে যে যত কথাবার্তা, যতখানি ডিসকাশনস হয়, যত প্রোগ্রামস হয়, ওইটা এই কারণে হচ্ছে যে আমরা চাই আমাদের দেশ যেরকমভাবে উন্নতি করবে, এটার সাথে আমরা কাউকে ভুলে যাব না, আমরা সবার উন্নতি করতে চাই। এই জন্য যাদের লেখাপড়া শিখতে অসুবিধা হয়, চলতে ফিরতে অসুবিধা হয়, এবং বিভিন্ন মানসিক, শারীরিক যে কোনো সমস্যা হয়, এই সমস্যার কারণে তাকে যেন আমরা ভুলে যাই না, তাকে আমরা ফেলে দিই না। এই আমাদের দেশের ডেভেলপমেন্টের সময়, ইকোনমিক, সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে তাদেরকে নিয়ে যেন আমরা দেশকে আগাতে পারি, কারণ কাউকে ফেলে রেখে কিন্তু এই দেশটা বড় হবে না। তারা যেন নিজেদেরকে আমাদের এই পরিবার থেকে, আমাদের এই কমিউনিটি থেকে, আমাদের দেশের একটা অংশ মনে করে তারা চলতে পারে, তারা যেন নিজেদেরকে ভিন্ন না মনে করে, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটা সবার মিলে করতে হবে। শুধু ওই বাবা মার না, ভাই বোন না, পুরা একটা সংসারের, পুরা পরিবারের, পুরা সোসাইটির তাকে সাপোর্ট দিতে হবে। আর ওই উদ্দেশ্যে এই দিনটা আমরা পালন করি। যে কোনো দেশ কিন্তু একা একটা এই সমস্যাকে সমাধান করতে পারবে না, আমাদের যেমন দেশে সব মিলে আমরা করছি, এবং বিশ্বেও অনেক দেশগুলো মিলে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছি। এক এক দেশে এক একটা জিনিস আছে করার, আমাদের দেশে আমরা একটা নতুন পদ্ধতি করেছি। আমাদের দেশে যেরকম আমরা এখন একটা ন্যাশনাল স্টিয়ারিং কমিটিতে আমরা 14টা মন্ত্রণালয় মিলে কাজ করছি, কারণ এটা শুধু স্বাস্থ্যের ব্যাপার না, শুধু শিক্ষার ব্যাপার না, সমাজ কল্যাণের ব্যাপার না, এটা অনেক কিছু ব্যাপার, এবং সবাই মিলে আমরা এটা সমাধান করা বলেন কি সাহায্য করা বলেন, আমরা চিন্তা করছি এবং কাজ করছি। এই জন্য বাংলাদেশ পুরা দুনিয়া জুড়ে একটা লিডারশিপ রোল দিয়েছে, এবং যার জন্য জাতিসংঘে আমাদেরকে ডাকা হয়। আমরা কী করছি বাংলাদেশটা উপায় চিন্তা করছেন? আমরা অনেক উপায় চিন্তা করছি। আমরা আর্লি আইডেন্টিফিকেশন, যে আগে ধরা যায়, ট্রিটমেন্ট, আমরা কমিউনিটি লেভেলে ট্রিটমেন্ট, বাবা মাদের শিক্ষা দেওয়া, স্কুলে পড়ানো, লেখাপড়া শেখানো, কর্মজীবী করার, সব কিছুরই একবারে আমরা চিন্তা করছি আর অল্প অল্প করে এগোচ্ছি। অটিজম এমনই একটা কমপ্লেক্স একটা ডিসঅর্ডার যে সহজে চোখে হয়তো পড়ে না, কিন্তু আঘাতটা হয় সবার, সমস্যাটা হয় সবার, এবং সবার মিলে কাজ করতে হয়। আমি এমনও এখন দেখছি যে আমাদের দেশে এখন অটিজম শব্দটা, অটিজম নামটা এত বেশি পরিচিত হয়ে গেছে, আমরা যেমন যে কোনো একটা কন্ডিশন যাই হোক ওটাকে আমরা অটিজম বলতে চাই। সবাইকে অনুরোধ করব যে আপনারা এত সহজে সবাইকে অটিস্টিক বলেন না। এটার কারণটা হচ্ছে যে যখনই একটা বাবা মা শুনে যে তার শিশুটা, তার আদরের একটা মানুষ, তার কোনো সমস্যা হচ্ছে আর ওটাকে আমরা অটিজম ডাকি, অটিজম একটা স্নায়ু বিকাশ জনিত সমস্যা। এটা একটা ব্রেন কীভাবে ডেভেলপ করে, এটার কোনো কিওর নাই, এটার ট্রিটমেন্টটাও খুব কমপ্লেক্স। তো সুতরাং যখন তাকে এই কথাটা বলা হয়,
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই অনেক চিন্তা ভাবনা করে অনেক কঠিনভাবে এই অটিজমের ডায়াগনোসিস হয় এবং এটা সহজে বোঝা যায় না, বোঝা উচিতও না। সুতরাং অটিজম নামটা হয়তো খুব সহজ, এখন সহজ আমাদের এই গত 5 বছরের প্রচেষ্টায় এটা এখন পরিচিত একটা নাম। গুরুত্বপূর্ণ এটা যে তাকে কিভাবে আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহায়তা দিতে পারবো, সাহায্য করতে পারবো। সুতরাং আমি আজকে এই ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে আপনাদের সবাইকে এই অনুরোধ করবো যে প্লিজ আপনারা তাদের পাশে দাঁড়ান, কোনো নাম, কোনো ডিসঅর্ডারের নাম দিয়ে না, চলেন আমরা মিলেমিশে আমাদের এই দেশটাকে একটা সোনার বাংলা করি, যেখানে সব মানুষ, তার কোনো ডিসেবিলিটি থাকুক কি না থাকুক, যেন একটা এই দেশকে আমরা মিলেমিশে সবাইকে নিয়ে গড়ে তুলতে পারি। শিশুর পাশে তোমার জন্যই
সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে। তুমি অগ্রদূত হয়ে দাঁড়ালে বিশেষ শিশুর পাশে, তোমার জন্যই নির্বাক শিশু সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে, মনের সুখে হাসে। শিশুর মুখে ছিল না ভাষা,